দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। টেস্ট ম্যাচ ক্রিকেট শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে আমরা কথা বলতে এসেছি। আজকে দিনটা সাম আপ করবো, প্রথম দুদিন কেমন গেল। আপনারা সবাই জানেন 531 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা দল এবং আজকে দ্বিতীয় দিনে 217 রান করতেই শেষ 6টা উইকেট বাংলাদেশ দল তাদের কাছ থেকে তুলে নিতে পেরেছে। তারা 69 ওভার ব্যাট করেছে, সব মিলিয়ে 159 ওভার তারা প্রথম ইনিংসে খেলেছে। দিনের শেষ ভাবেকে বাংলাদেশ দলের কথা ছিল প্রায় ঘণ্টাখানেক বা 70 মিনিটের মতো ব্যাট করা এবং সেক্ষেত্রে 19 ওভার ছিল বাংলাদেশের সামনে, কিন্তু দেখা গেল সময় অভাবে অর্থাৎ নির্ধারিত 5:30 বেজে যাওয়ার কারণে 15 ওভার 55 এক উইকেটে বাংলাদেশ দিন শেষ করলো। নাইট ওয়াচম্যান তাইজুল এবং তার সাথে জাকির হাসান বাঁহাতি উদ্বোধনী ব্যাটার আনবিটেন রয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং বোরহানউদ্দিন মোল্লা, একে একে তাদের মূল্যায়ন শুনবো। আমি শুরুতে পলাশ ভাই আপনার কাছে যেতে চাই যে বাংলাদেশ দল অ্যাজ এ বোলিং ইউনিট ফিল্ডিং ইউনিট প্রচুর ক্যাচ মিস করেছে এই ম্যাচের দুদিনে, তারপরেও টাইট ইকোনমিক বল করেছে, 217 রান করেছে, 69 ওভার ব্যাট করেছে শ্রীলঙ্কা এবং শেষ 6টা উইকেট আমরা তুলে নিতে পেরেছি, মন্দের ভালো 531 তাদের আটকানো গেল। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, তবে প্রথম দিনটা পুরোটাই মূলত ডমিনেট করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন এসে আমরা বোলিং করতে পেরেছি, তবে আরেকটু আর্লি উইকেট নেওয়ার দরকার ছিল, সেটা সম্ভব হয়নি এবং 531 রানে তারা পৌঁছে গিয়েছে। এটা একটা বড় পাহাড় সমান রান, এটাকে আমাদেরকে কিন্তু সেকেন্ড ইনিংসে এসে, মানে আমাদের ফার্স্ট ইনিংসে আমাদের খেলতে হচ্ছে, দিনের শেষ ভাগে যতটুকু আমরা খেলতে পেরেছি সেখানে আমাদের অ্যাচিভমেন্টটা হতো যদি জয় আউট না হয়ে যেত। এই উইকেটটা পড়ার জন্য আমার মনে হয় যে একটু ব্যাক ফুটে আমরা চলে গেলাম। উইকেট ইনট্যাক্ট রেখে যদি আমরা দিনটা শেষ করতাম এবং আগামী দিন একেবারে ফ্রেশ মাইন্ডে যদি খেলা শুরু করতাম সকালবেলায়, তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। তারপরেও মন্দের ভালো আপনি বলছেন, আপনার সাথে সহমতি প্রকাশ করছি। আমি বোরহানের কাছে যেতে চাই। বোরহান, কামিন্ডু মেন্ডিস সিলেটে টানা দুটি সেঞ্চুরির পর আরেকটা টানা সেঞ্চুরি করতে যাচ্ছিলেন, কিন্তু 92 রানেই তাকে অপরাজিত থাকতে হলো বিকজ অন্য প্রান্ত থেকে সবাই আউট হয়ে গিয়েছিল। তাকে নিয়ে বিশেষভাবে কি বলবেন এবং টোটাল শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপের যে ডিসপ্লে আমরা গত দুদিনে দেখলাম, এইটা থেকে নিশ্চয়ই আমাদের ব্যাটাররা শিখবে এবং তদনুযায়ী প্রয়োগ করবে, পিচটা এখনও ব্যাটিং করার জন্য আদর্শ? নিঃসন্দেহে, একদম সঠিক কথাই আপনি বলেছেন। কামিন্ডু অবশ্যই শ্রীলঙ্কার ক্রিকেটের একটি গ্রেট ফাইন্ডিংস এবং আপনি জানেন যে স্লিট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে তিনি পরপর 2 ইনিংসে 2টি 100 করেছেন এবং তার ধারাবাহিকতা তিনি এই ম্যাচেও ধরে রেখেছেন। 92 রান করে তিনি আনবিটেন থেকেছেন, তার কোনো পার্টনার ছিল না যে কারণে তিনি শতকটি হাঁকাতে পারেননি। ওভারঅল শ্রীলঙ্কার যে ব্যাটিং অসাধারণ এবং টপ অর্ডার যদি ক্লিক করে তাহলে একটি দলের ইনিংস কেমন হতে পারে তার প্রমাণ আপনি দেখছেন যে 531 রান তারা করতে সক্ষম হয়েছে। এবং প্রথম দিন আমি পলাশ খানের সাথে সম্পূর্ণ একমত যে একেবারেই ডমিনেট করেছে তারা। দ্বিতীয় দিনে এসে প্রথম দিকে তো আমরা উইকেট বঞ্চিত ছিলাম, আমাদের বেশ কিছু ক্যাচ ড্রপ হয়েছে যেগুলো যদি আগের থেকে নিতে পারতাম তাহলে হয়তো বা এই 531-এর আগেই আমরা তাদেরকে প্যাক করতে পারতাম, কিন্তু সেটি সম্ভব হয়নি। তারপরও ওভারঅল যতটুকু হয়েছে যে আজকের দিনে অন্তত পক্ষে বাংলাদেশ ব্যাটিং করতে নামতে পেরেছে, এটাও কিন্তু অ্যাচিভমেন্ট। তবে একটি ভালো লাগার বিষয় হচ্ছে যে এই 531 রানের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার কোনো ব্যাটারকে শতক হাঁকাতে দেয়নি, 6টা হাফ সেঞ্চুরি হয়েছে। বাট আমরা প্রত্যাশা করবো ডে থ্রিতে গিয়ে বাংলাদেশ তাদের যে বেটার একটা স্টার্ট পেয়েছে সেটাকে আরও ক্যাপিটালাইজ করবে, পরবর্তীতে যারাই ব্যাট করতে আসুক নাইট ওয়াচম্যান তাইজুলও চেষ্টা করবে যতক্ষণ ঝুলে থাকা যায় সঙ্গ দেওয়া যায় জাকিরকে, পজিটিভ অফ ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাটিং করবে। পিচটা যেহেতু এখনও ব্যাটিং করার জন্যে যথেষ্ট সহায়ক আছে, সো তৃতীয় দিনটা যদি আমরা নিজেদের করতে পারি এবং পুরো দিন জুড়ে ব্যাট করতে পারে বাংলাদেশ তাহলে 531 তো অবশ্যই নয় কিন্তু তার বেশ কাছাকাছি আমরা চলে যেতে পারবো, তখন চতুর্থ ও পঞ্চম দিনের বিষয়টা সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। গুড উইশেস ফর টিম টাইগার্স, ধন্যবাদ পলাশ খান বোরহানউদ্দিন মোল্লা আপনাদের। দর্শক মণ্ডলী, বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখনকার মতো এটুকুই, ধন্যবাদ।